হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফোকাসার প্রো থেকে আবার আপনাদের মাঝে চলে এলাম, মাহবুবা। তবে হ্যাঁ, এবার একটু দেরি হলো তা ঠিক, কারণ আমি এবার একটু সিক ছিলাম, তা বাদে একটু কাজের ব্যস্ততা ছিল, যার কারণে আপনাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। তো আমি আজ আপনাদের আজকে একটি কৃষ্ণচূড়া ফুলের হ্যান্ড পেইন্ট করে দেখাবো, যেটি সত্যি থ্রি পিসের উপর করা। তো আমি আপনাদের ফুলের কাজটি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি অনেকেরই দেখেছি যে কৃষ্ণচূড়া ফুলটা আঁকে, কিন্তু এত ডিটেলে কাজটা আর কি করা সম্ভব হয় না, বা আর কি করা কোথাও দেখানো নেই। তাই ভাবলাম আপনাদের জন্য একটু কৃষ্ণচূড়া ফুলের ডিটেলে কাজটা করা দেখাবো। তো আমি ফুলের এখানে আউটলাইনার করে নিচ্ছি। কৃষ্ণচূড়া ফুলটা করার জন্য অবশ্য একটু সতর্কতার সাথে কাজটা করতে হবে, কারণ ফুলের পাপড়িগুলো মাঝখান বরাবর অনেকটা চিকন, এবং এই জন্য দেখেন আমি অনেক চিকন একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করতেছি। অনেকে ফ্ল্যাটও বলে এটাকে, ফিলবেটও বলে, বাট আমরা আর্টিস্টরা যারা আর কি আর্ট করি তাকে তারা এটাকে ফিলবেট ব্রাশ বলে। তো আমি ফিলবেট ব্রাশ দিয়ে কাজ করছি। তো ব্রাশটা আসলে ফ্যাক্টর না, ফ্যাক্টর যে যেটা যেই ব্রাশ দিয়ে কাজ করে আর কি কমফোর্ট ফিল করে। অনেকে আছে অনেক বড় ব্রাশ দিয়ে কমফোর্ট ফিল করে, অনেকে আছে সেই কাজটি অনেক ছোট ফ্ল্যাট ফিলবেট ব্রাশ দিয়ে করতে অনেক কমফোর্টেবল ফিল করে। তো ব্রাশটা ম্যাটার না, আপনি কোন ব্রাশে কোন কাজটা করে মজা পাবেন সেটা হচ্ছে কথা। আমি এই কৃষ্ণচূড়া ফুলের জন্য রং ইউজ করেছি ইক্রামিন কালার, এবং এর সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার। এবং এনকে বাইন্ডার এবং রং এটির পরিমাণটা সঠিক রাখলে আসলে মানে কাপড়ে যে রংটা পড়ে সেটা শক্ত হয়ে যায় না। অনেকের কাছে আমি শুনি যে আপু রংটা করার পরে শক্ত হয়ে যাচ্ছে, বা আপু একটু কেমন যেন খড়খড়ে লাগতেছে। আসলে এটা রঙের সঠিক তারতম্য এবং পরিমাণটা ঠিক হলেই আসলে এই কাজটি করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আমি এখানে একটি শেড দিয়ে নিচ্ছি ইয়েলো কালার। আপনারা দেখবেন যে কৃষ্ণচূড়া ফুলের যে পাপড়িগুলো থাকে, যেগুলো কলি মাত্র বের হচ্ছে, সেগুলোতে হালকা ইয়েলো কালারের একটা রেডিশ ইয়েলো যেটাকে বলে সেটা ভাবটা থাকে। তবে এটা না শুকাতেই আপনাকে করতে হবে, কারণ এটাকে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে ব্লেন্ডিং না করলে হার্শ লাইন বোঝা গেলে দেখতে এটা আর্টিফিশিয়াল দেখাবে, এটাকে আর কি ন্যাচারাল লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটি করছি। আসলে হ্যান্ড পেইন্ট তো বলে বোঝানোর মতো কিছু নেই, এটা মানে দেখে রেখে শিখতে হবে, আর সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস ছাড়া এটা করা আসলে একটু কঠিন। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আপনাদের সবার আরেকটা এসে যাবে, তবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কোনো কাজই কঠিন না, করতে করতে অবশ্যই আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। এখন আমি একটু ডার্ক কাজ করছি, কারণ যেখান থেকে আপনার কলিটা বা বেসটা শুরু হবে সে জায়গাটা একটু ডার্ক থাকে। এখন যখন ডার্কটা করছি এবং আমি যে ব্লেন্ডিং ব্যাপারটা আপনাদেরকে বললাম, আমি এখন সেটাই করে দিচ্ছি। সবসময় মনে রাখবেন যে আর্টের ক্ষেত্রে ব্লেন্ডিং ব্যাপারটা অনেকটাই একটা প্রাধান্য তৈরি করে, এবং ব্লেন্ডিংটা যত ভালো হবে আপনার যে আর্টই করেন, ফুল বলেন বা যে কোনো কিছু, সেটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তার থেকে একটু গাঢ় কালার কি মেরুন যে লালটা বলে সেই রংটা বানিয়ে নিচ্ছি। এই রংটা হালকা নীল অ্যান্ড হচ্ছে রেডের কম্বিনেশনে এই কালারটা তৈরি হবে। আপনারা করে দেখতে পারেন এখন কতটুকু রেড কতটুকু ব্লু, এটা আপনারা করতে করতে আসলে মানে আয়ত্তে এসে যাবে। তবে রেড আর ব্লুর কম্বিনেশনে এটা করেছি। অ্যান্ড আমি এখন এই যে লাইনগুলো দিচ্ছি, এটা একটা পাপড়ির উপরে আর একটা পাপড়ি পড়লে দেখবেন নিচের পাপড়িটি একটু ছায়া বা শ্যাডো দেখা যায়, সেটাটার ক্রিয়েট বা সেটাকে বোঝানোর জন্য আমি এই কাজগুলো করছি।
আসলে আর্টটা সম্পূর্ণই আলো ছায়ার খেলা, এটা একটু বুঝার ব্যাপার। আমি একটু হাত দিয়েও ব্লেন্ড করে নিচ্ছি। এখন পাপড়ির যে শিস দাঁড়াগুলো সেগুলো আমি দিয়ে দেওয়ার ট্রাই করছি। একটু একটু খেয়াল করে কাজটা দেখলে আশা করি আপনারা পারবেন, এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই, আমার মনে হয় আপনারা ওইভাবে কৃষ্ণচূড়া ফুল আঁকতে পারবেন ইনশাল্লাহ। চাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে যাতে নতুন নতুন হ্যান্ডপেন্ট টিউটোরিয়াল আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক এবং অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা সাপোর্ট করলেই আমরা আর কি আপনাদেরকে শেখাতে পারবো, অ্যান্ড আমরাও আর কি আপনাদেরকে বলতে পারবো যে সঠিক নিয়মটা কী বা সঠিক আকার ধরনটা কী। হ্যাঁ, সবাইকে হয়তো শেখানো যায় না হ্যান্ড পেইন্টটা এভাবে, কিন্তু আপনারা দেখলে হ্যান্ড পেইন্টটা অনেকটাই শেখা সহজ। আর এখন হ্যান্ড পেইন্টটা অনেক ট্রেন্ড উঠেছে, সবাই দেখছি করছে আশেপাশে, ভালো লাগছে দেখে যে এখন আমাদের যেই ইট পাথর কাট মানে যে আর্টিফিশিয়াল জিনিসগুলো সেটা থেকে আমরা আর কি কী সুন্দরভাবে এই কাজগুলোকে প্রাধান্য দিচ্ছি। তো আমি আরেকটু ফুলের কুড়ি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সাবধানে করে নিচ্ছি। আপুরাই আমাকে কোশ্চেন করছেন যে আপু রঙের ব্যাপারটা কি বা উঠে যাবে কি না, না এই রঙ করলে আমি বারবারই বলেছি আগের ভিডিওতে আবারও বলছি, রং হ্যান্ড পেইন্টের রং যদি আপনার কেমিক্যাল অ্যান্ড রঙের পরিমাণটা যদি সঠিক থাকে আপনার কখনোই রং উঠে যাবে না। তবে হ্যাঁ, হ্যান্ড পেইন্ট যেই কাপড়গুলো বা যেই ওয়াশের একটু নিয়ম আছে সেগুলো হচ্ছে আপনাকে হ্যান্ড পেইন্টটা কখনোই কোচলে যে ধোয়া যাবে না, এবং ডিটারজেন্টটা অনেকক্ষণ যে ভিজিয়ে রাখতে হয় সেটা রাখবেন না, খুব খুব জোর পাঁচ মিনিটের মতন ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন, এবং যেটা ডোলে ডোলে ঘষা বলে সেটা কখনোই ঘষবেন না হ্যান্ড পেইন্টের উপরে। অন্য জায়গাতে ঘষতে পারেন, কিন্তু যেখানে আর্ট রয়েছে সেখানে না ঘষায় ভালো। আসলে হ্যান্ড পেইন্টটা অনেক শৌখিন মানুষদের জন্য, তো এটা শৌখিনভাবেই ব্যবহার করতে হয়। আর সবসময় ইস্ত্রি করলে এটা হচ্ছে আপনার জামার উল্টো দিকে, অর্থাৎ যেদিকে হ্যান্ড পেইন্ট আছে তার অপর পৃষ্ঠে আপনাকে ইস্ত্রি করতে হবে, তাহলে দেখবেন আপনার এটা লাস্টিং অনেক দিন করবে ইনশাল্লাহ। আমার কথাটা একটু শুনতে অসুবিধা হতে পারে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার কারণে আসলে আরও অনেক ঠান্ডা লেগেছিলো, এই জন্যই ভিডিওটা দিতে ডিলে হচ্ছিলো। তো ভাবলাম আজকে একটু ভালো লাগছে, আজকে একটু ভিডিওটা দেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু যে হালকা যেই গাঢ় যেই রেডটা আছে সেটা আমি কীভাবে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এটা দেখলেই ইনশাল্লাহ পারবেন। আর হ্যাঁ, যে আপনারা জানেন না যে আমি এটি সেলও করি এগুলো, এবং পাইকারি খুচরা দুনো দুইভাবেই সেল করি, আর অর্ডারের কাজও বা কাস্টমাইজও করে দেই। তো যদি এ ধরনের কোনো আর কি আপনাদের চাহিদা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে নক করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের সাহায্য করার অবশ্যই চেষ্টা করবো। আর পেন্টিং বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি ইনশাল্লাহ সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অনেক সময় হয়তো দেরি হয়ে যায়, কিন্তু আপনাদের কমেন্ট দেখি এবং দেওয়ার আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি। তো
তো আমার পেন্টিংটা কেমন লাগলো, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর একটু লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আপনার মতো আরও অনেকেই যাতে দেখতে পারে। তো এতক্ষণ কলি করার পরে আমি একটি ফুল যেই ফুলটা রয়েছে সেটাতে এসেছে, একদম সম্পূর্ণ ফুলটা আঁকানো দেখাচ্ছে। তো আমি দুইটা পাপড়ি করেছি এবং আপনাদেরকে করে দেখাচ্ছি যে আসলে এটার কাজটা কীভাবে হয় সম্পূর্ণটা। দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কাজটি করছি, এবং সাইড দিয়ে যেই আমি হালকা করে রেড রঙটা দিচ্ছি কারণ ওইটা একটু লাইট করে করব, কারণ আপনারা দেখেছেনই হয়তো বা কৃষ্ণচূড়া ফুল সামনাসামনি দেখলে হয়তো বা বুঝবেন যে এটার ডিজাইনটা বা এটা কেমন হয় দেখতে। তো আমি সেই রকম রাখারই চেষ্টা করেছি আপনাদের জন্য। এখন আমি মাঝখান বরাবর একটু ডার্ক করার চেষ্টা করছি, তো এখানে একটু মেরুন যে কালারটা হয় সেটা দিচ্ছি, এবং দেখেন আমি কিভাবে দিচ্ছি এটা। এখানে আমি এটা করার জন্য আমি একটা রাউন্ড ব্রাশ নিয়েছি, যে চিকন রাউন্ড ব্রাশগুলো হয় সেগুলো নিয়েছি, এবং আপনাদের আগেই বললাম যে আমি শ্যাডোর কাজটা করার চেষ্টা করেছি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমি শ্যাডোর কাজটা কীভাবে করার চেষ্টা করেছি। আসলে এই হ্যান্ড পেন্টটা করতে প্রায় 2-3 ঘন্টা লেগেছে, যেটা আমি এই ছোট্ট 22 মিনিটে বা 20 মিনিটে দেখানো সম্ভব না। তারপরে আপনাদের জন্য কষ্ট করে দেখিয়েছি, কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু আপনার আর্টগুলো একটু দেখাবেন ডিটেলসে ভালোভাবে। তো আপনাদের জন্য আমি সেই চেষ্টাটাই করেছি। আমার এই চেষ্টাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি এখন একটু ইয়েলো কালার নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালার নিয়ে, এই যে পাশে যে রেড কালার দিয়ে নিয়েছিলাম সেটার সাথে একদম মিক্সড হয়ে যাবে। এই যে ব্লেন্ডিং এর ব্যাপারটা দেখেন, এখানে এইভাবে ভিজা থাকতে থাকতে আর কি, মানে না শুকাতে আপনি যদি করেন তাহলে ব্লেন্ডিংটা অনেক ভালো হয় এবং দেখতেও অনেক ন্যাচারাল বা সুন্দর দেখা যায়, আর্টিফিশিয়াল লাগে না। তো আপনারা এক্ষেত্রে চেষ্টা করবেন কি যে ব্লেন্ডিং যখন করবেন যে কাজে, তখন একটু যাতে ভিজা ভিজা থাকতে করা যায় সেক্ষেত্রে একটু নজর দেবেন। এবং আমি দেখেন একটু সাদা 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 কালার দিচ্ছি, এটাকে হোয়াইট পেস্ট দিচ্ছি, হোয়াইট পেস্টের সাথে এনক্যান বাইন্ডার মিক্সড করেছি। বাইন্ডারটা কম মিক্সড করলেই হয়, কারণ হোয়াইট পেস্ট তৈরি করার সময়ই আর কি বাইন্ডারটা ইউজ বা অন্যান্য কেমিক্যাল ইউজ করা হয়। এখানে আমি একটু বাইন্ডার কম ইউজ করেছি এবং এনকে ইউজ করেছি, এবং এই শির যে পাতার যে শিরগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন দেখতে অনেকটা ন্যাচারাল দেখা যায়। এখানে রংটা একটু বেশি হয়ে গেছিল তাই টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনাকে
তুলিটা বারবার পানিতে ভিজিয়ে নেওয়ার পরে একটু টিস্যুতে পানিটা মানে শুকিয়ে বা ছড়িয়ে নিলে ভালো হয়, কারণ সেক্ষেত্রে আপনার যেতটুকু রং ততটুকু লাগে, আর পানিটা থাকলে কি হয় যে আপনার ব্লেন্ডিং বা রং করতে একটু কষ্ট হয়, আপনারা হয়তো করার সময় বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে শিরের উপরে যে ডটগুলো থাকে সেটা দিয়ে নিচ্ছি এবং হালকা পাশ দিয়ে মেরুন কালারটা দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু ন্যাচারাল দেখা যায়। একটু সাদা দিয়ে দিচ্ছে যাতে হাইলাইট হয় এবং দেখতে যাতে ভালো লাগে। এখন আমি পাতাতে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ পাতার এখানে আসলে ওইভাবে দেখানোর মতো আসলে কিছু নেই, কারণ কৃষ্ণচূড়ার পাতাটা আঁকা অনেকই সহজ। আমি তারপরে আপনাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ কৃষ্ণচূড়া ফুলটা অনেক ডিটেলে আমি দেখিয়েছি। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই হয়তো কৃষ্ণচূড়া যে ফুলটা সেটার পালাতাগুলো আপনারা পারবেন। হ্যাঁ, যদি না পারেন বা যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে বলি যে আপনারা অনেকে অ্যাম্বুশ সম্পর্কে জানতে চাচ্ছেন বা অ্যাম্বুশের কেমিক্যাল সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনাদের জন্য হয়তো বা নেক্সট ভিডিও আমি অ্যাম্বুশন নিয়ে আসবো এবং সেখানে অ্যাম্বুশ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করে দিয়েছে, কারণ অনেক রাত্রি অবধি আমি কাজটা করেছি, প্রায় একটা দেড়টা পর্যন্ত। তো আপনাদের ভাই আমাকে হেল্প করছে একটু। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, এবং কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো আপনারা পান এবং আপনাদের আর কি যেই প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর যাতে আমি দিতে পারি। যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে আমাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো আমি পাতা করার পরে, ডাল করার পরে, এখন এই যে সবুজ সবুজ যে কলিগুলো হয় আর কি, যে মানে মাত্র বের হয়েছে, আপনারা খেয়াল করলেই দেখবেন। আসলে কি, যে কোনো ফুল বা যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করার আগে সেটা নিয়ে একটু ডিটেইলে দেখলে, বা সত্যি বলেন বা সামনাসামনি দেখেন বলেন, আর ছবিতে এখন তো গুগল অনেক হয়েছে, গুগলে আপনি দেখতে পারেন যে রিয়েল পিকচারটা আসলে কেমন। একটা ফুলের দুই তিনটা জিনিস দেখলেই হয়, যেমন ফুল ফোটার পরে কেমন দেখায়, ফুল অধফোটা কেমন দেখায়, এবং কলি কেমন দেখায়, এবং কলি ফোটার আগে কেমন দেখায়, এই কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখলে ইনশাল্লাহ আপনারাও আর কি ভালো আঁকতে পারবেন। কারণ একটা ছবি আঁকার আগে একটু সেই সাবজেক্টটাকে নিয়ে স্টাডি করাটা প্রয়োজন, স্টাডি করলে দেখবেন আপনারা পারবেন। আর ডিরেক্ট আমার মনে হয় যারা নতুন আঁকছেন তারা ডিরেক্ট না করে কী হয় যে একবার খাতায় বা কাগজে প্র্যাকটিস করে নিয়ে দেন কাপড়ে করাটা বেটার হবে আমার মনে হয়। সেক্ষেত্রে আপনার কাপড়ের যেই জিনিসটা নষ্ট হলো না, এবং যে করলেন দুই তিনবার প্র্যাকটিস করার পরে সেটা হয়তো বা একটু দেখতেও সুন্দর হলো। তো এখানে আমি
পাতার যে শিরগুলো দেওয়ার পরে আমি পাতার যে ছোটো ছোটো যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে আমার ভাবুন চালাইছে, এই জন্য আর যে কাজ করতে অনেক দেরি হচ্ছিল, সে অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য অনেক আর কি সে অনেক ডিস্টার্ব ফিল করছিল, লাইট জ্বালানো ছিল আর ওই পৃথিবী এভরিথিং, তো সেজন্য একটু জ্বালাইতেছিল, বাট আপনাদের ভাইয়া ট্যাকেল দিয়েছে। পাতা আঁকার পরে যে ফাইনাল লুকটা এরকম হয়। এখন আমি আসলে যে গাছের যে মূল কাণ্ডগুলো বা যে শাখা প্রশাখাগুলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, কারণ ডিটেলের কাজগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি এবং কীভাবে করেছি সেটাই শুধু দেখানোর একটু চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, হ্যান্ড প্রিন্টটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই করোনার মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।